কিন্তু এখন পর্যন্ত আপনি কিন্তু লক্ষ্য করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে আওতাধীন যে এলাকা সেই এলাকায় উল্লেখ করার মতো কোনো ধরনের অপরাধ এখন পর্যন্ত ঘটে নাই যে ঈদের যে ফাঁকা ঢাকা যে বিষয়টি আপনি বললেন যে বড় কোনো চিন্তাই বড় কোনো চুরি এখন পর্যন্ত আমাদের নলেজে নেই এই মুহূর্ত পর্যন্ত আমাদের নলেজে নেই আমাদের পুলিশ আমি আগে আপনাকে বলেছি যে এই ঈদকে কেন্দ্র করে যেন অপরাধীরা বিভিন্ন ধরনের অপরাধ বলছি অজ্ঞান অজ্ঞানপাঠি হতে পারে মলমপাটি হতে পারে ফাঁকা ফাঁকায় হতে পারে বাসা বাড়ি খালির কারণে চুরি হতে পারে অথবা এই যে ব্যাপার কিশোর নানা ঘটনা ঘটাতে পারে সক্রিয়তা বা সচেতনতার কারণে এখন পর্যন্ত পারে নাই আমরা সেই মানে জিরো ক্রাইম সোসাইটি গড়ার লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এখন পর্যন্ত আমরা সেখানে সফল হতে পারি নাই বাট আমাদের নিরলস যে প্রচেষ্টা সেই নিরলস প্রচেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে এই জিরো ক্রাইম সোসাইটি গড়ার লক্ষ্যে আমাদের আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এবং এইবার ঈদে এখন পর্যন্ত আমরা ঢাকা শহরে বড় কোনো ঘটনা এখন ঘটে নাই এটা ঢাকাবাসীর জন্য একটি স্বস্তির বিষয় মাদকের বিরুদ্ধে তো আমাদের জিরো টলারেন্স শূন্য সহিষ্ণুতা নীতি নিয়ে আমরা কাজ করি কাজে মাদকের বিরুদ্ধে এটা এটা আপনি যেটা বলছেন যে কি আপনি বলছেন নামটা বলছেন লোকাল হতে কোনো নেম যে আঠা বলছেন বা অন্য কোনো নেম নেমের থাকতে পারে অনেকে ডেন্ডি বলে যেটা যে পথ শিশুরা তারা কিন্তু এগুলো একেবারেই সস্তা যেহেতু এগুলো ডেন্ডি খায় মোট কথা এক ধরনের মাদক সেবন করে কেউ ইয়াবা খায় কেউ গাঁজা খায় কেউ অন্য কোনো ড্রাগ খায় তো আমাদের সকল ধরনের মাদকের বিরুদ্ধে আমাদের কিন্তু শূন্য সহিষ্ণুতা নীতি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্য কাজ করে আমি আবারও বলছি মাদক নির্ণয় করার জন্য মাদক নির্মূল করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ পুলিশ তো কাজ করেই যাচ্ছে কিন্তু মাদক নির্মূল করার জন্য কিন্তু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে কাজে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যেটি রয়েছে তাদের মূল কাজই হচ্ছে মাদক নির্মূল করা বাংলাদেশ পুলিশের কাজ অসংখ্য কাজের মধ্যে একটি কাজ মাদক দ্রব্য নির্মূল করা আমাদের কিন্তু শুধুমাত্র শুধুমাত্র আমরা কিন্তু ডেডিকেটেড মাদক নির্মূল আমাদের তো শত শত হাজার হাজার কাজ আমরা বলি যে কি বলে জুতাশালাই থেকে চন্ডি পাট পর্যন্ত সবই নাকি পুলিশের কাজ কাজে পুলিশের কাজ হচ্ছে কিছু এর মধ্যে অন্যতম একটি প্রধান কাজ হচ্ছে মাদক নির্মূল করা আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যেটি রয়েছে বাংলাদেশ সরকার যে দ্রব্য অধিদপ্তর সৃষ্টি করে সেটির একমাত্র কাজ হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা এবং তারা মাদক মাদকদ্রব্য উদ্ধার করে তারা মামলা দেয় তারা তদন্ত করে কাজেই ডেডিকেটেড যে ইউনিটটি রয়েছে তারা কাজ করে যাচ্ছে আমি বলব সরকারি যে সংস্থাটি তাদের সীমিত জনবল সীমিত সামর্থ্য আমি তাদের আন্তরিকতা অবশ্যই রয়েছে এবং তারা সেইভাবে কাজ করে যাচ্ছে পাশাপাশি বাংলাদেশ পুলিশও কিন্তু মাদকদ্রব্য নিয়ে সর্বাত্মক অভিযানের মধ্যে রয়েছে সো যেখানেই মাদক সেখানেই পুলিশের অভিযান অব্যাহত থাকবে এটি আমরা বিশ্বাস করছি এবং আমরা কাজ করে যাচ্ছি